গুরুদেব আগেকার দিনে যখন কেউ একটা ছেলে যখন বিয়েতে যেত, তখন তার মায়ের কানে বলে ফিসফিস করে বলে যেতে হতো যে তোমার জন্য দাসী আনতে চলেছে। এটা ঠিক কথা। এই কথাটা বর্তমানে কতটা এখন উঠে গেছে, এসব কথা উঠে গেছে। আমি তো অনেক বিয়ে বাড়ি যাই, অ্যাটেন্ড করি, দেখি ওসব কথা উঠে গেছে। কিন্তু দাসীটা এটা কিন্তু ইউজ হতো প্রচণ্ড রকমভাবে। তো আগে দলিল ফলিল যদি দেখো বা আগেকার দিনের বাড়িতে বইয়েদের নামের পাশে দাসী থাকতোই, দাসী থাকতোই, অমুক বালা দাসী, তমুক বালা দাসী। এবং এখনও তোমরা যদি বেনারস ফেনারসে যাও, ওদিকে যারা বিধবা মেয়ে চলে আসেন সবাই কিন্তু দাসী, লাস্টের টাইটেলটা দাসী। এটা বহুদিনের প্রচলন, এটা বহুদিনের প্রচলন, পুরোনো প্রচুর এটা পুরোনো একটা দাসী শব্দটা ইউজ করা হতো আগেকার দিনে আর কি। মানে যত বড় লোকের ঘরে বউ হতো না কেন, বাড়িতে আসলে তাকে দাসী বলা হতো। হ্যাঁ, এটা ঠিক ঠিক। হ্যাঁ, বর্তমানে এখন মানে লেখাপড়ার উন্নতির কারণে বা যে কোনো কারণে এগুলো মানুষ আর পছন্দ করত না বা করে না, এখন আর পছন্দ করে না। এখন মানে বিয়ে হচ্ছে চ্যাটিং করে, তুমি আমার আমি তোমার বিয়ে হয়ে গেল, ঠিক আছে না? এতে মায়ের বাবার প্রচণ্ড কষ্ট হচ্ছে, মাও তো বড়ো করেছে, বাবা মা বড়ো করেছে, ছেলেকে ভালো জায়গায় বিয়ে দেবে, ভালো লোকের মেয়ের সঙ্গে বিয়ে দেবে। আর মেয়ের বাবাও চিন্তা করতো যে একটা ভালো সৎপাত্র দান করবে। কিন্তু মানে দেখা গেল ছেলে মেয়ে চ্যাটিং করে হোক আর যে করে হোক, কালীঘাটে গিয়ে বিয়ে করে চলে এলো। আমি একটা বিশিষ্ট ভদ্রলোকের বাড়িতে দেখেছি যে ভদ্রলোক প্রচুর পয়সা, তারও ছেলে কিন্তু কালীঘাটে গিয়ে বিয়ে করে এসে আমাকে ফোন করছে, বাবা ফোন করছে, ছেলে কালীঘাটে গেছে বিয়ে করতে, আমি আমি বসে আছি, মানে ছেলে কখন আসবে, তাহলে বরণ বরণ করে নিও, তুলে নিয়ে একদম। এরকম প্রচুর হচ্ছে, মানে অকল্পনীয়। হ্যাঁ গুরুদেব, আরও একটা জিনিস, আগেকার দিনে যখন বিয়ে করতে যেত তখন মানে কুষ্টি বিচারটা ছিল তার একটা বলে বাবা ওতপ্রোতভাবে একটা, শুধু কুষ্টি বিচার না, কুষ্টি বিচার তো হতো, একজন পণ্ডিত ব্যক্তি যেতেন, মেয়ের একটি যখন যাওয়া হতো তখন একজন পণ্ডিত ব্যক্তি যেতেন, বাবা মা যেতেন, এবং বাবা মা পুঙ্খানুপুঙ্খরূপে কতগুলো জিনিস বাবা মেয়েকে জিজ্ঞেস করতে পারতো না, সেখানে মা জিজ্ঞেস করতো রান্নাবান্না কী জানো, এতে কী হয়, ওতে কী হয়, মানে সুপ্ত রান্না করতে কী কী লাগে, এটা মেয়েরা মা জিজ্ঞেস করে নিত। আর বাবা হেঁটে দেখে, হ্যাঁ বাবা বলতো, হাঁটতো, হাঁটার স্টেপ দেখতো, চুল খোলা হতো, চুল বাঁধা থাকতো, সেই চুল খোলা হতো, খুলে মানে মা বাবা দেখে নিত, হাঁটা স্টাইলটা দেখে নিত। এগুলোর উপর অনেক কিছু নির্ভর করতো তখনকার দিনে, অনেক কিছু নির্ভর করতো, লক্ষ্মীশ্রী যাকে বলা হয়, সেগুলো এখন তো উঠেই গেছে বলো, এগুলো তো হয় না, এগুলো হয় না। বা দেখতে আসবে খুব কমই আছে যে দেখতে আসবে, আর আসলে গিয়ে তার বন্ধু বান্ধব নিয়ে এলো, চারটে পাঁচটা বন্ধু নিয়ে মেয়েকে দেখে চলে গেলো, পছন্দ হয়ে গেলো, ব্যাস, বাবা মাও আসে না এখনকার দিনে যা অবস্থা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আরও কিছু কিছু জিনিস, যেমন বৈজ্ঞানিক দিক থেকেও বলে যে সেম ব্লাড গ্রুপ থাকলে তাদের বিয়ে হওয়া উচিত না, ডিএনএ ব্যাপার, এটা ডিএনএ, এটাও তো একই করতে বিয়ে হয় না, একই করতে বিয়ে দেওয়া হয় না। তো ব্রাহ্মণরা সবাই জানেন, তারা বলেন মাথুর গোষ্ঠীতে বিয়ে দেওয়া হবে, গোত্র চেঞ্জ করে মাথুর গোষ্ঠীতে দেওয়া বিয়ে দেওয়া হবে, এটা প্রচলন এখনও আছে, এটা প্রচলন আছে, এবং এটা আগেও ছিল, আগেও যখন মানে গোত্র এক হয়ে যেত, মনে করো ছেলেকে পছন্দ হয়ে গেছে মানে বাবা মার, তো দেখা যাচ্ছে এক গোত্র হয়ে গেছে, তখন মানে নিজেরা ঠিক করে দিত যে আমরা মাথুর গোষ্ঠী বিয়ে দেবো, মাথুর গোত্রে বিয়ে দেবো, মাথুর গোত্রে বিয়ে হতো, অসুবিধা হতো না। কারণ এক ডিএনএতে বিয়ে হলে বাচ্চা কাচ্চা খারাপ হয়, বাচ্চা কাচ্চা ঠিক থাকে না, এই জন্য আমরা বলি যে এক গোত্রে বিয়ে দিও না। হ্যাঁ, রক্তের দোষ হয়ে যায়, অনেক কিছু রক্তের দোষ, একই গোত্র তো, মানে গোত্র বলতে কী বলছো, আমাদের মুনি ঋষির শরীরে যে রক্ত বইছে, তোমার শরীরে এক মুনি ঋষির রক্ত হয়েছে, আমার একটা বইছে, ওনার একটা বই, প্রত্যেকে আলাদা আলাদা রক্ত বইছে, এটা যদি এক না হয় তার জন্য গোত্র আলাদা, ডিএনএ আলাদা, এক গোত্রে বিয়ে হয় না একটিমাত্র কারণে, আর রক্তটা এক হয়ে যাচ্ছে, মানে রক্তের গ্রুপটা এক হয়ে যাচ্ছে, এর ফলে বাচ্চা কাচ্চার খুব অসুবিধা হয়, ব্রেন আনম্যাচিওর হয়, অনেক কিছু আছে, অনেক কিছু হয়। হ্যাঁ হ্যাঁ, গুরুদেব এগুলো তো গেল সমস্ত কথা, কিন্তু
আপনি তো প্রতিদিন, আপনাকে তো প্রতিদিন প্রচুর লোকজনের সমাগম হচ্ছে, প্রতিনিয়ত লোকজন তাদের সমস্যা নিয়ে আসছে, তো আপনি এই যে এখনকার যে বিয়ের চল, যেভাবে আপনি বললেন যে বিয়ের চল পাল্টে গেছে, নিয়ম পাল্টে গেছে, ধরন পাল্টে গেছে, তো সেইগুলোর প্রভাব আপনি তো প্রতিদিন দেখছেন, এত লোকের সাথে আপনার, এত লোক আপনার কাছে হেল্পের জন্য আসছে, আপনি কিরকম বুঝছেন? আরে বোঝার কি, মানে দু মাস বিয়ে হয়েছে দিবস, ওর এক মাস বিয়ে হয়েছে দিবস, মানে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে বিয়েই বা করলি কেন, আর ডিভোর্স দিচ্ছিস কেন? মানে তো মেয়ে বলছে ছেলেকে পছন্দ না, ছেলে বলছে মেয়েকে পছন্দ হচ্ছে না। মানে আগেকার দিনে একটা ছিল আলাদা সিস্টেম, বাবা মা দেখে আসতে হতো, ইভেন মানে ছেলে মেয়ের মুখ দেখতো, মেয়ে ছেলের মুখ দেখতো না, সেই ছাদনাতলায় গিয়ে শুভদৃষ্টিতে ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, এছাড়া তার আগে দেখতোই না। এখন তো ঘরের মাঠে বসে চারানা বাদাম কিনলো, বাদাম খেতে খেতে, আমি তো অনেক বাড়িতে গেছি, গিয়ে বলছি আর সময় নষ্ট করি না, তো শুভ বিবাহ, এই শুভ তো অনেকদিন আগে হয়ে গেছে, শুভদৃষ্টি অনেকদিন আগে, হ্যাঁ 100,000 বার হয়ে গেছে, আর শুভদৃষ্টি করে লাভ নেই, ইত্যাদি ইত্যাদি। এগুলো তো নিজে চোখে দেখা, এগুলো তো আর অস্বীকার করার কিছু নাই, মানে খুব খারাপ লাগে, আমার খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। এখন যা পরিস্থিতি পড়েছে, বাবা মারই বা দোষটা কোথায় বলো, বাবা মা এত কষ্ট করে মানুষ করেছে, ছেলে বললো আমি শ্বশুরবাড়ি থাকবো, এবং শ্বশুরবাড়ি ভাত খাওয়া কত অপরাধ, কত নিম্ন মানের, এবং আগামী দিনে তার জন্য অনেক কিছু ওয়েট করছে, অনেক খারাপ কিছু ওয়েট করছে, শ্বশুরবাড়ি ভাত খাওয়া, শ্বশুরবাড়ি ভাত খেতে নি কখনো, এবং আগেকার দিনে নিয়ম ছিল যে বাচ্চা, একটা বাচ্চা না হলে মানে মেয়ের বাড়ি বাবা ছেলের বাড়ি খাবে না, ছেলের বাড়ি বাবা মা মেয়ের বাড়ি খাবে না, একটা বাচ্চা না হলে, একটা বাচ্চা হওয়া যায়। এখন তো সেসব উঠেই গেছে, মানে বিয়ের দিনকে মাও যাচ্ছে বাবাও যাচ্ছে, ঠিক আছে না, কোনো এসব কোনো আইন করা, আগেকার দিনে কী হতো, মা দোয়েতে হাত দিয়ে থাকতো যতক্ষণ না বিয়ে হতো, বিয়ে যতক্ষণ না মা দোয়ে হাত দিয়ে থাকতো তার শান্তি কামনায়, শান্তির জন্য এটা করা হতো, এখন সব উঠে গেছে, ওরকম কোনো ব্যাপার নেই, খুব কম বাড়িতে আছে, একটু বনেরি বাড়ি যারা অনেক পুরনো বাড়ি তাদের বাড়িতে আছে, এছাড়া আমি তো আর কাউর দেখিও না, কথা বলছি কোনো বাড়িতে আর দেখি না এই এই নিয়ম কানুন। আর যত দিন যাচ্ছে বাবা মাও মারাও আল্টামার্টার হয়ে যাচ্ছে, তারা এসব মানতে চায় না, ওরা বাবা কী আবার এরকম কী জিনিস, পুরনো মানদাতা আমার ওই জিনিস, সুতরাং এগুলো বাবা বিশেষ করে মা মানতে চায় না, এবং মা তো সংসারটা ধরে রাখে, সেটাই মা মানতে চায় না, মা হয়ে গেছে আল্টামার্টার মা, যার ফলে এইগুলো ভোগ করতে হবে, তাদের মেয়েদের ভোগ করতে হবে। হ্যাঁ আজকের আমার সকাল থেকে মানে 50 জন লোক এলো বাড়িতে, তার মধ্যে 25 জন লোকের মানে এ হয়ে গেছে দিবস, এবং তারা একটাই কথা বলছে একটু জোড়া লাগিয়ে দিন, একটু জোড়া লাগিয়ে দিন, এগুলো কি জোড়া লাগে, মন্ত্রতন্ত্র ফুক ফাঁক দিয়ে কি জোড়ানো লাগা যায়, স্বামী স্ত্রীর মধ্যে একটা যে ভালোবাসার সম্পর্ক সেটা কি ধরো এইসব দিয়ে হয়? হ্যাঁ তবু আমরা করে টরে দিচ্ছি টুকটাক টুকটাক, কিছু জোড়া লাগছে কিছু জোড়া লাগছে না, কিছু হয়তো জোড়া লাগছে কিছু জোড়া লাগছে না, ভাঙার পরিমাণটাও তো অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। এখন 100টা লোক যদি আসে 70-80টা হচ্ছে ডিভোর্স, হয় ছেলে নয় মেয়ে, মানে কী মানে অস্বস্তিকর পরিস্থিতি। আমি মাঝে মাঝে বলি যে বাবা এইসব শোনা যে আমার ভালো লাগে না, কান পচে গেছে এই শুনতে, অন্য কোনো আমরা তো মানে বিশেষ করে কোনো অসুখের জন্য আমাদের কাছে বলো আমরা অসুখটা সারিয়ে দেবো, হোম যাগযজ্ঞ করে করে, কিন্তু একটা ছেলে একটা মেয়ে কী করছে এগুলো কি হোম যাগযজ্ঞ করে হবে? হ্যাঁ সেইটাই এখন সবচেয়ে বেশি এসে গেছে। আর ধরো যারা কামিয়ে খাচ্ছে তাদের পক্ষে বিরাট, যে আজকে একটি মেয়ে ছিল তার এ ভালো চাকরি করে, তা মেয়েটাকে একটা রুদ্রাক্ষ দিয়েছে 50,000 টাকা, দাম হচ্ছে 50,000 টাকা, আরও তা খরচা করে ছেড়ে দাও, শুধু রুদ্রাক্ষরটা দাম নিয়েছে 50,000 টাকা, তখন রুদ্রাক্ষটা পড়লে তাদের কাজ হলো না, আমি ছেড়ে দিল, কী করবো আমরা তো আমাদের বলেছি এটা পড়লে ভালো হয়ে যাবে পড়ে আসি, তো এইগুলো তো হচ্ছে, এগুলো দিয়ে এইভাবে হয় না, স্বামী স্ত্রীর ভালোবাসা এইভাবে হয় না, তন্ত্র সাধনা দিয়ে হয় না। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, এখনকার দিনে তো সম্পর্কের বুনিয়াদ যে বলে একটা সম্পর্ক কত দিন চলছে, তারপর এখনকার দিনে এই যে সোশ্যাল মিডিয়ার জন্য এই জগৎটা যেমন
অনেকের এই সম্পর্ক ফেসবুক থেকে যখন গড়ে উঠেছে তার থেকে বহু পরিমাণ সম্পর্ক এই ফেসবুক বা এই সমস্ত সোশ্যাল মিডিয়ার কারণে ভাঙছে দিনে দিনে, এবং মানে খুঁজে পাওয়াটা বড্ড সোজা হয়ে গিয়ে সম্পর্কের মানে বুনিয়াদ বা সম্পর্কের ভিতটা বড্ড নষ্ট হয়ে যাচ্ছে একদম একদম একদম। সম্পর্ক বলে সম্পর্ক বলে বেশি রয়েছে, কিছু লোক আছে যে স্বামীও রোজা করবে স্ত্রীও রোজা করবে এবং লাস্টের দিকে বাচ্চা কাচ্চা হবে না, আমাদের মতো লোকের কাছেই আসবে বাচ্চা কাচ্চার জন্যে, হাজার লোক আসছে আমাদের কাছে বাচ্চা কাচ্চার জন্যে। প্রথম দিকে বাচ্চা কাচ্চা দেয়নি টাকা রোজগারের ধান্দায়, পরবর্তীকালে আর যখন বাচ্চা হবে না তখন আমাদের কাছে আসছে এরকম বাচ্চা হয়নি, এই নমাস হয়ে গেল নবছর হয়ে গেল বিয়ে হয়েছে। আগে থাকতে ওরা তো প্ল্যানই করেছে যে আমরা আগে চাকরি করবো তারপর তারপর বাচ্চা নেব, কিন্তু হলো না বাচ্চাই হয়নি। আমার অনেক মেয়ে আছে যাদের বাচ্চা হয়নি, মানে খুব দুর্ভাগ্যের ব্যাপার। আর মেয়েদের মা ডাক শুনতে না পেলে, মেয়েরা যদি মা ডাক শুনতে না পায় তাহলে জীবন বৃথা, জীবনে বৃথা। সুতরাং এগুলোই হচ্ছে, আরও বাড়বে যতদিন যাবে আরও বাড়বে। গুরুদেব আরও একটা জিনিস, এই যে বিবাহ অনেকের আছে বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের হয়তো ক্ষমতা নেই তবুও তারা ওই মানে ছাড়াছাড়িই রয়েছে কিন্তু তবুও তারা একই ঘরের ভিতর রয়েছে। না না সেরকম খুব একটা দেখা যাচ্ছে না এখন, না মানে ধরুন ওই মানে পেরেন্টসদের কাছে তাদের এমনইভাবে যে তাদের মধ্যে সেই সম্পর্কটা সেরকম হয়তো নেই কিন্তু তাদের ওই ডিভোর্স পুরোপুরি ফাইলে হয়তো ডিভোর্স করেনি, তারপরে যে এফেক্টটা তাদের ছেলেপুলের উপর যেভাবে পড়বে সেই এফেক্টটা পড়বে, ওরা দেখছে বড় হচ্ছে আসলে দেখছে মা বাবার সঙ্গে এই মানে মা বাবার সম্পর্কটা দেখছে, দেখে ওরাও কিন্তু পরবর্তীকালে একটা মার্ডারার হয়ে যেতে পারে, একটা চোর ডাকাত হয়ে যেতে পারে, কোনো কিছু বলা যাচ্ছে না, কোনো কিছু বলা যাচ্ছে না। মানে ছেলেরা বড় হয় আদর যত্নের ওপরে, মা বাবা আদর যত্ন করবে তার উপর ছেলে বড় হয়, কিন্তু সে যদি আদর যত্ন না পায় সে কী হবে বুঝতেই পারছে। মানে বাবার শাসন ও মায়ের আদরের দুটোরই দরকার আছে, একজনের দরকার, একটা বাচ্চার দুটো দরকার আছে, কারণ সে যদি কোনোটাই না পায় সে তো বিপদে চলে যাবে, কিছু করার নেই। আরও একটা জিনিস গুরুদেব, এখনকার দিনে এই যে চাকরির যে কথাটা বলেন, চাকরি বা এই অর্থ পিপাসু এত হয়ে গেছে, এখনকার ছেলেপুলেদের তো প্রথমেই হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয় তো তার ফলেও একটা বাজে এফেক্ট পড়ছে। এবং এই যে বলছেন যে বিবাহ বিচ্ছেদ, এখনকার দিনে তো এখন তো কিছু হয়নি, তুমি কিছু দেখো নি, আমি তো দেখছি কিছু দেখেনি, মানে অবাক হয়ে যাবে, পাহাড় জমে গেছে এতে কোর্টে, কিছু লোক শুধু উকিলগুলো পয়সা খাচ্ছে দূর তরফ থেকে পয়সা খাচ্ছে আর টাইম নিয়ে যাচ্ছে, ঠিক আছে না, মানে এগুলো এক এক টাইপে মানে কি বলবো বাজে লোক উকিলগুলো, মেয়ে ছেলেকেও বলছে হ্যাঁ হয়ে যাবে, ছেলেকেও বলছে কিন্তু কন্টিনিউ করছে, সাত বছর আট বছর দশ বছর কন্টিনিউ করছে, কিছুতেই ডিভোর্সটা দিচ্ছে না, এগুলো তো দেখতে পাচ্ছি কিছু লোক করে খাচ্ছে, এগুলো মানে কিছু তান্ত্রিক করে খাচ্ছে, কিছু উকিল করে খাচ্ছে, আর পুলিশ কিছু তো বরাবরই খায়, তো এদেরই রমরমা বাজার এখন, রমরমা বাজার। বুধ এই জায়গায় একটা ছোট্ট কথা যে এখনকার দিনে নতুন একটা কনসেপ্ট এসেছে লিভিং, মানে বিয়ে না করে তারা আগে একসাথে থাকা, এই জিনিসটা কতটা যথোপযুক্ত? না না এটার মধ্যে কোনো লায়াবিলিটিস যেখানে নেই, যেখানে লায়াবিলিটিস নেই সেখানে আর কী আছে, এগুলো বেশি দিন টেকে না, বেশি দিন টেকে না, এগুলো বেশি দিন টেকে না, মানে সমস্ত জিনিস এখন ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথডের মতন হয়ে গেছে। কোনো জিনিস হলো বিয়ে বলে একটা কথা, একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করবে তার দায়িত্ব নিতে হবে, সব কিছু আছে, ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে, এইগুলো তো আর ওসব কিছু ব্যাপার নেই, এসব গালে দুটো চুমু খেলো বিয়ে হয়ে গেল, ঠিক আছে না, এইভাবে হয় না, এভাবে হয় না, সমাজ এইভাবে যত দিন যাচ্ছে ডিক্টেট করছে, এবং একটা দিন আসবে সমাজের বিয়ে থা এইসব প্রথা থাকবে বলে মনে হয় না, ঠিক আছে এটা থাকবে বলে মনে হয় না। আর একটা জিনিস গুরুদেব, যে বিয়ের বিয়ে তো শুধুমাত্র মানে একটা ছেলে একটা মেয়ের সম্পর্ক না, দুটো পরিবারকে কাছে, একদম দুটো পরিবার, পরিবার দুটো, এটাও তুমি চিন্তা করে দেখো দুটো পরিবার, কিন্তু মানে মানে পরিবারগুলোই তো ছেলেকে বা মেয়েকে মিশতে দিচ্ছে না, এর মূলে কিন্তু এই যে ছেলে মেয়েরা আলাদা হয়ে যাচ্ছে মানে ডিভোর্স হচ্ছে, এটা কিন্তু হয় মেয়ের বাড়ি থেকে পোক করছে নয় ছেলে বাড়ি থেকে পোক করছে, ঠিক আছে, হয় ছেলে বাড়ি থেকে পোক করছে মেয়েকে ছেড়ে দেয়, আর নাহলে মেয়ের বাড়িতে পোক করছে ছেলেকে ছেড়ে দেয়, এই পোকিং থেকেই আসছে, কিন্তু মানে তুমি ভেবো না যে অন্যরকমভাবে আসছে, এইভাবেই ম্যাক্সিমাম আসছে, ছেলের বাড়ির পোকিং মেয়ের বাড়ির পোকিং, ও সব ছেলে ছেড়ে দেয় দেখিনি, ওসব ছেলে বাজে আমি তোকে একটা নতুন বিয়ে দিয়ে দেবো, ও ছেলেকেও তাই বলা হচ্ছে যে ও মেয়েকে ছেড়ে দেয় বাজে মেয়ে অন্য একটা বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো,
এখন এই করতে করতেই তো চলছে না। এখন হিন্দু সমাজে দুটো তিনটে বিয়ে তো কোনো ব্যাপারই না, আমরা মুসলমানদের যে কম যাচ্ছি না, মুসলমানদের তিনটে চারটে বিয়ে, আর হিন্দুদের এখন দু তিনটে বিয়ে তো কোনো ব্যাপারই না, আকচার দু তিনটে বিয়ে হচ্ছে, কিছু বলতেও পারবে না তুমি, তিনবার করে বিয়ে হচ্ছে। এখানে একটা মেয়েকে দেখলাম তিনবার বিয়ে করেছে, হ্যাঁ তিনবার বিয়ে করেছে, কী আছে অসুবিধে কী আছে? হ্যাঁ মুসলমানদের ইয়ে কোথায় কম যাচ্ছি বলো, কোথায় কম যাচ্ছি বলো, হ্যাঁ ঠিকই আছে। তো বর্তমানে যে আমরা সু ও কু প্রভাব দুটোই দেখতে পাচ্ছি, সুয়ের চেয়ে কুয়ের প্রভাব দিন বা দিন বেড়ে গেছে, তাই জন্য আর তুমি এটা বলছো সু আর কু সেটা কথা না, কথাটা হচ্ছে যে একটা বিবাহের সম্পর্ক, এটা সুকুর ব্যাপার নেই, এটা ভালো মন্দর কী আছে বলো? একটা বিয়ে হবে, সংসার করবে, বাচ্চা কাচ্চা হবে, তাদের মানুষ করবে, এইগুলি তো সংসার। আর এ এখন যা হচ্ছে মানে ডামাডোল পরিবেশের গল, ছেলেকেও দেখছে না মেয়েকেও দেখছে না, বা মা চলে যাচ্ছে বাবা চলে যাচ্ছে, ছেলে মেয়ে রাস্তাঘাটে পড়ে আছে, এই তো হার বিষ দেখতে পাচ্ছি। এখন ঘেন্না এসে গেছে, আমার একটা ঘেন্না এসে গেছে, এই সমাজের প্রতি একটা একটা দায়বদ্ধতা ছিল আমাদেরও, এটা এখন মনে হচ্ছে যে আর দায়বদ্ধতা রাখা উচিত না, এই সমাজ উচ্ছনে গেছে, যাকে যা হচ্ছে ওকে, আমরা মনে করব এই সমাজের প্রতি আর আমার কোনো দায়বদ্ধতা নেই, ও যা হচ্ছে হোক উচ্ছনে যাক, দিনের পর দিন মানে কানে যা শুনছি তুমি কল্পনা করতে পারবে না, এবং তোমরা একদিন আমার সঙ্গে থাকলে বুঝতে পারবে, একটা দিন তুমি আমার সঙ্গে থাকলে বুঝতে পারবে যে কতগুলো দিবসকে আসছে, এটা কামন হয় না আমাদের তো কামন হয়, আর কিছু লোকের পয়সা রেখে হচ্ছে ঠিক আছে, কিন্তু আমরা তো পয়সা রেখে হই না, আমাদের তো কামন হয়, আমাদের ভালো লাগে। হ্যাঁ প্রণাম গুরুদেব। হ্যাঁ প্রণাম।